I just came to know about this story from you a few days back, sir. And here I would like to say that today, in many teaching workshops, we are being told that every child, every student is different from the other one, and the teacher has to think about it, and the teaching plan should be done according to that child, each child. But today we are learning this through workshops and teaching seminars and etc. But the story I just came across, which took place almost, I think, 100 years back, on a rooftop. And this story actually inspired me a lot, and I'm sure it will inspire many more. That, I mean, I don't know, can you even think of learning Indian classical music from your guru on a rooftop through kite playing? এটা কিভাবে হয়েছিল খলিফা বাদল খান সাহেবের? আসলে খান সাহেবের আসার কোনো সময় বা দিনের সেভাবে নির্দিষ্ট কিছু ছিল না। তো এরকম একদিন উনি চলে এসেছিলেন যখন বাবা ছাতেতে ঘুড়ি ওড়াচ্ছেন। তো বাড়ির লোক ন্যাচারালি চাইবে তাকে ডেকে দিতে, উনি মানা করলেন। উনি ধীরে ধীরে ছাতে উঠে এলেন। ছাতে উঠে এসে দেখলেন যে ও তো মগ্ন ঘুড়ির দিকে মন তার। তো হঠাৎ তাকিয়ে দেখেন যে সামনে গুরুজি। তো দেখে উনি তাকে ইশারা করলেন, না তুমি ঘুড়ি উড়িয়ে যাও। করে লাঠিটা হাত থেকে নিয়ে নিলেন, নিয়ে ওই লাঠাই হাতে নিয়ে উনি গুনগুন করে গান শেখাচ্ছেন আর ও ঘুড়ি ওড়াতে ওড়াতে গান শিখছে। এটা ওয়াকায়দা তালিম হচ্ছে, হ্যাঁ, এরকম করে মুডি আর্টিস্ট, মুডি শিল্পী আর মুডি গুরু। বিশ্বদেব চট্টোপাধ্যায় ওয়াজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার ক্লাসিক্যাল ভোকালিস্ট হু কনকার্ড নট অনলি কলকাতা অর ক্যালকাটা অ্যাজ ইউজ টু কল ইট দেন, বাট ফার বিয়ন্ড দ্যাট বাউন্ডারি। হিজ অরা, হিজ মিউজিক্যাল অরা অলমোস্ট রিচ এভরি nooks and corners of that undivided India. His aura reached almost every part, every corners of undivided India of that time. Ekটু যদি বলেন যে বাংলা ছাড়া, অবিভক্ত বাংলা, বিভক্ত বাংলা, পরিসরি ছাড়া আর কোথায় কোথায় উনি পারফর্ম করেছেন? প্রথম বাবা গেলেন এলাহাবাদ মিউজিক কনফারেন্সে, এলাহাবাদ মিউজিক কনফারেন্সে। তারপর থেকে তো এবার শুরু হলো জয়যাত্রা, এলাহাবাদ 1934-এর জাস্ট আগে আর কি, 34-এর আগে। তারপরে আমাদের এখানে অল বেঙ্গল শুরু হয়। তো ওখানে গেলেন, এবার ওখান থেকে বেনারস, কানপুর, লখনৌ, তারপরে মথুরা, তারপরে দিল্লি, এ করতে করতে উনি সেই সুদূর ওদের করাচি, তার কাছে শিকারপুর পর্যন্ত চলে গেলেন, যা এখন পাকিস্তানে আছে। এদিকে বাংলাদেশের মধ্যে উনি রাজশাহী, মুক্তাগাছা, ওদারে ভাগ্যকুল, ভাগ্যকুলের জমিদার বানওয়ারিলাল রায় তো খুব ভক্ত ছিলেন। রাজশাহীর ওদিকে জমিদার যিনি ছিলেন সেখানে রবীন্দ্র মোহন, তার ছেলে রাধিকা মোহন, তা তিনি ওর বিশেষ বন্ধু ছিলেন। ওর ভাই রবীন্দ্র মোহন তো বাবার শিষ্য ছিলেন। আর মুক্তাগাছাতে বাবার জ্যোতি আচার্য চৌধুরী আর নিয়তি আচার্য চৌধুরী দুজন শিষ্য শিষ্যা ছিলেন মুক্তাগাছাতে, যারা ওর কাছে গানটা বেঁধে গান শিখেছিলেন। তো এরকমভাবে এতগুলো জায়গায় মোটামুটি জানতে পারা যায় সেখানে। এটা তখনকার, বিকজ দ্যাট ওয়াজ দ্য এজ অফ নো মিডিয়া অলমোস্ট, অর লিস্ট ইউসেজ অফ মিডিয়া, সেই সময় ওরকমভাবে কনকার করা এতটা জায়গা জুড়ে, এটা একটা রিমার্কেবল দিক। না, টকিং অ্যাবাউট করাচি, অ্যানাদার স্টোরি কেম টু মাই মাইন্ড, আই জাস্ট সে ফিউ লাইন্স ফার্স্ট। আব তো বড়ি বেড় ভাই, এ রত হু মে সাই করম করি, ক্লাসিক আনফরগেটেবল বিলম্বিত বন্দিশ অফ হিমপালাসি অ্যান্ড করাচি অ্যান্ড দেন কামস দিস স্টোরি। একটা অসাধারণ গল্প আছে, পড়েছিলাম এটা। করাচির কাছে শিকারপুরে বাবা গিয়েছিলেন। তো শিকারপুরে যে কনফারেন্সে যেদিন গেলেন সেদিন সকালবেলাতেই ওর গাইবার কথা ছিল না, কিন্তু হলের মধ্যে যখনই গেছেন তখন সবাই একটা দাবি করলো যে ওর একটু হলেও গান আমরা লাস্টে শুনবো। তো উনি সকালবেলায় গাইলেন, আবার সন্ধ্যেবেলায় যেরকম রাতে গাইবার ছিল সেই গাইলেন। তারপরে চলে আসার কথা, কিন্তু ওরা একটা ওরা প্রোগ্রাম রেখেছিলেন যে সিন্ধু নদের ওপরে যে ব্রিজ আছে, সাক্কর বাঁধ আছে, সেই ড্যামটার ওপরে একটা বেড়াবার। তো ড্যামের ওপর দিয়ে যখন গাড়ি যাচ্ছে তখন বাবা বললেন যে একটু নিচে নামা যায় না? তো বলে হ্যাঁ হ্যাঁ, গাড়ি থামিয়ে তারপর নিচে নামা হলো। নামিয়ে খেয়াল করা হলো ড্যামের যেদিকটা জল আছে সেখানে একটা দ্বীপ অন্তন আছে, তো আর মন্দিরও আছে। তো জিজ্ঞেস করলেন কি ওখানে?
তো বললেন যে সাধবেলা বলা হয় এখানে, এক সাধু আছেন খুব মানে পৌঁছে বিরাট মহাত্মা যাকে বলে আর কি, সাধু আছেন সেখানে, তো উনি আর শিষ্যরা সেখানে থাকেন। তো বলে ওখানটা যাওয়া যায় না, বলে যে আর যাবেন আপনারা? বলে হ্যাঁ। তো বাবা বললেন যে হ্যাঁ যাবো। তো ওর একটা নৌকো রাখা ছিল, সেটা হলো ওই আশ্রম আর এখানে যোগাযোগের জন্যই আশ্রমেরই নৌকা। তো নৌকায় উঠেছে, আশ্রমে নিয়ে গিয়ে ওই ঘাটে নিয়ে গিয়ে পৌঁছলো। তো উনি যেই ওপরে উঠলেন ঘাট থেকে, তখনই দেখা গেল একজন হাসি মুখে একজন এগিয়ে আসছেন অভ্যর্থনা করতে, যে আসুন এখানে সাধু মহারাজজি এখানে বাঙালি গাওয়ার জন্য অপেক্ষা করে আছেন। তো সবাই অবাক হয়ে গেলেন যে আমরা তো বলিনি এখানে আসবো বলে। তো উনি জানলেন কেমন করে? বলো না, উনি আমাদের দুপুর থেকেই বলে রেখেছেন একজন এরকম খুব কুশলী গাইয়ে একজন এখানে আসবেন, তিনি ধ্যানশুদ্ধ লোক, সেখানে তোমরা ভালো যন্ত্রপাতি একজন তবলিয়া ভালো আনবে এখানে, তো ব্যবস্থা করে রাখা আছে। তো ওখানে গিয়ে যখন ঘরে পৌঁছানো হলো, দেখা গেল সেই একটা ঘর, সেখানে যন্ত্রপাতি রাখা, কিছু শ্রোতাও বসে আছেন, পাশেই আর একটা ছোটো ঘর সোজা দেখা যাচ্ছে, সেখানে সাধু মহারাজ বসে আছেন। তো উনি পৌঁছতে ভীষ্মদেবের দিকে তাকিয়ে দেখা গেল যে যেন এগুলো উনি জানেন এরকম লাগলো নির্বিকার। তো উনি বললেন যে থোড়া নাম শোনাও। তো উনি গান করতে শুরু করলেন, তখন এই ভীমপলশ্রীর এই বিলম্বিত গাইলেন, আপ তো বাড়ি বের ভাই মোহে টেরাতে হুঁ করম করম ওরে সাঁই। তো সেই গানটা এমন যারা প্রত্যক্ষ তো সেই সুরেশ কাকা তার লেখাতে আছে সুরেশ চক্রবর্তী, তো উনি বলছেন যে এই গানটা তো অন্য জায়গায় যখন মানুষকে শোনানো হয় সে থাকে না, যে গানটা উনি সেদিন গাইলেন এক ঘন্টা ধরে। তো গাইবার পরে সকলেই খুব মুগ্ধ হয়ে গেল। তারপরে সাধুবাবু তাকে তার ঘরে ডাকলেন, তো ঘরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দিলেন। বেশ কিছুক্ষণ পরে ঘর থেকে উনি বেরোলেন, এখানে ভস্ম কপালে লাগানো আর মুখে একটা অন্য প্রশান্তির ছাপ। তো উনি বললেন যা শুনলাম যা দেখলাম তা ভাষায় ব্যাখ্যা করতে পারবো না। বেশ কিছুদিন পরে বিশ্বদেব বলেছিলেন যেরকম উনি বলেছিলেন যে আমার সামনে কোনো একটা আধ্যাত্মিক জীবনে একটা আধ্যাত্মিক পরিবর্তন আসছে, তো ওই সময় যেন আমি ওকে খেয়াল ও কথা মনে রাখি ওই সময়। তো সেটা হয়নি কিছু আর কি। তো এই হলো মোটামুটি স্টোরি এখনকার। দ্য সাগা অফ সঙ্গীতাচার্য বিশ্বদেব চট্টোপাধ্যায় উইল অলওয়েজ বি চেরিশড ইন আওয়ার হার্ট। হিজ গ্লোরিজ অ্যান্ড ইমেন্স কন্ট্রিবিউশন ইন ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক মাস্ট অ্যান্ড মাস্ট বি প্রিজার্ভড ওয়েল। ইট মাস্ট নট নেভার বি ফেডেড অ্যাওয়ে or forgotten, if I ever be remembered. Jodi mone pore shadiner kotha, jodi mone pore shadiner kotha, amare bhuliya priya, amare bhuliya priya.